কথা ছিল না, কিন্তু দেখা হয়েছিল ওর সাথে। দেখা হয়েছিল আমাদের দুজনের, শহর থেকে অনেক দূরে প্রকৃতির কাছে, যেখানে সবকিছু সহজ, স্বচ্ছ, সুন্দর। আমি সিমিন রহমান। আমি ধ্রুব। কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলাম, অথচ 4-5 মাস হয়ে গেল এখানে আছি। তাহলে আমি যা শুনেছি তাই ঠিক? কি শুনেছেন? আমি যে রেস্ট হাউসে উঠেছি, সেখানকার কেয়ারটেকার বলছিল এই জায়গাটার নাকি অদ্ভুত জাদু আছে। তা নাকি এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। আপনার কাছে মনে হচ্ছে সেই জাদু ধরা দিয়েছে। জাদু কিনা জানি না, তবে প্রাকৃতিক সৌন্দর্য, যেখানেই যান না কেন, প্রকৃতির নিজস্ব কিছু রূপ আছে, নিজস্ব কিছু ভাষা আছে, নিজস্ব কিছু গান আছে, নিজস্ব কিছু তাল আছে। কোথায়, আমি তো কখনো সেভাবে অনুভব করিনি। এমনি এমনি তো অনুভব করা যায় না, তা সন্ধান করে নিতে হয়। কিভাবে? প্রথমেই শহরে যান্ত্রিকতাকে দূরে রাখতে হবে। যান্ত্রিক শব্দ থেকে দূরে গেলেই না আপনি প্রকৃতির ভাষা শুনতে পাবেন। ঠিকই বলেছেন, প্রকৃতির আসলে নিজস্ব কিছু আওয়াজ আছে, নিজস্ব কিছু শব্দ আছে। শুধু আওয়াজ, শুধু শব্দ? ওদের কথা শুনছেন না? কথা? হ্যাঁ, কথা। ওই গাছের পাতা বাতাসের সঙ্গে, পাখি হাওয়ার সঙ্গে, নদীর পানি দুকুলের সঙ্গে, সারাটা ক্ষণ কথা বলছে। কি বলছে ওরা? ওই গাছের পাতা বাতাসকে বলছে, ওই দূর দেশে আছে আমার প্রিয়তম, অনন্তকাল ধরে আমরা বিচ্ছেদের আগুনে পুড়ছি। বাতাস, তুমি তার অঙ্গের সৌরভে রাঙা হয়ে আমাকে ছুঁয়ে যাও, একবার, দুবার, বারবার। দূর আকাশের ওই পাখি হাওয়াকে বলছে, আমাকে ভাসতে হবে, পাড়ি দিতে হবে দিগন্তে, তুমি আমাকে ভাসিয়ে নিয়ে যাও, উড়িয়ে নিয়ে যাও। নদীর পানি তার দুকুলকে বলছে, আমার চলার গতিকে আরো ছন্দময় করো, আরো দ্রুত করো, আমাকে বয়ে চলতে হবে সময়ের সাক্ষী হয়ে। অদ্ভুত লাগলো আপনার কথা। সত্যিই তো, আজ আমি এই প্রকৃতিকে প্রথমবারের মতো অনুভব করলাম। পারলেন তাহলে? মনে হচ্ছে আমি ফুলের উপর জমে থাকা শিশির বিন্দুকে এই হাতের মুঠোয় নিয়েছি, এক ঝলক আলোকের মতো, এক বিন্দু কান্নার মতো, এক ফোঁটা মুক্তোর মতো। মনে হচ্ছে ওই শিশির বিন্দুটি আমাকে বলছে, আমাকে বলছে, আমি বলতে পারবো না, উফ, আমি প্রকাশ করতে পারবো না, কি অদ্ভুত সেই অনুভূতি। সব ভাবনাকে প্রকাশ করতে পারে, আমাদের মুখের ভাষার অত ক্ষমতা কোথায়? তবে সব অনুভূতিকে প্রকাশ করাটা যতটা না জরুরি, ততটা জরুরি অনুভব করাটা। আর এখানকার সবচেয়ে সুন্দর জিনিস আপনি এখনো দেখেননি, তাই নাকি? এটিও সুন্দর কিছু আছে এখানে দেখার, চলুন না দেখি। সবচেয়ে সুন্দর জিনিস সবশেষে দেখতে হয়, তাই? হ্যাঁ, সুন্দরের জন্য অপেক্ষা করতে হয়, তপস্যা করতে হয়। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। অপেক্ষার শেষ হওয়ার আগেই ওর ফিরে যাওয়ার সময় হয়। শহরের কাজ, দায়িত্ব আর যান্ত্রিকতায় ভরা জীবন সিমিনকে ডাকছে। ওকে দেখে মনে হলো যুদ্ধে যাওয়ার প্রস্তুতি। হ্যাঁ, শহর আমাকে ডাকছে, এটাকে যুদ্ধই বলতে পারেন। কাজে ফিরে যাবার সময় হলো। যাবার আগে
এখানকার সবচেয়ে সুন্দর জিনিসটা দেখে যেতে চাই। আপনি বলেছিলেন সেটা দেখতে হয় একেবারে শেষে। হ্যাঁ বলেছিলাম। কি সেই সুন্দর জিনিস সেটা কিন্তু বলেননি। আমি আপনাকে আমার জীবনের গল্প বলেছিলাম। আপনজনদের কাছ থেকে ধোঁকা খেয়ে আমি মানুষের উপর, জীবনের উপর সব বিশ্বাস, সব ভরসা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আমার গল্পের দ্বিতীয় ভাগটা আপনাকে বলিনি। আমার সেই হারানো বিশ্বাস, ভরসা সব ফিরে পেয়েছি এই প্রকৃতির কাছ থেকে, ওই আকাশটার কাছ থেকে। এখানে এসে যখন ওই সম্পূর্ণ আকাশটা দেখি, তখন বুঝি জীবনের বিশালতা, বুঝি জীবন কত বড়, বুঝি তার কাছে মানুষের স্বার্থপরতা, চাওয়া পাওয়া কত ছোট, কত ক্ষুদ্র। ওই যে সম্পূর্ণ আকাশটা দেখছেন, আকাশটা আমাকে আবার বেঁচে উঠতে শেখায়, বড় হতে শেখায়, বাঁচতে শেখায়। ঠিকই বলেছেন, ওই আকাশ তো আমাদেরও আছে, অথচ আমাদের কাছে দেখা দিয়েছে উঁচু দালানের ফাঁক ফোকর দিয়ে, যানবাহনের ধোঁয়া আর ধুলোয় ধূসর হয়ে, এক টুকরো আংশিক আকাশ হয়ে। আর এখানে আকাশ সম্পূর্ণ উন্মুক্ত, অপার। আপনি আপনি এমনভাবে বললেন মনে হচ্ছে কথাগুলো আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, হাসিয়ে নিয়ে যাচ্ছে ওই দূর আকাশের দিকে, ওই সম্পূর্ণ আকাশটার দিকে।